আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যুক্তরাজ্যে আক্রান্ত মৃতের সংখ্যার তথ্য আসতে দেরি হয়েছে সেই তথ্য দেওয়ার আগে বলতে চাই টিকা নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল সেটা আপাতত সমাধান হয়েছে নানান জল্পনা কল্পনার পর আজ ইউরোপ অ্যাস্ট্রাজেনিকার টিকার অনুমোদন দিল এই অনুমোদনের পর যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনিকার প্রধান নির্বাহী অফিসার এক সংবাদ সম্মেলনে বলেন একই বছর একসাথে অনেকগুলো টিকার অনুমোদন পাওয়া একটি অভূতপূর্ব ঘটনা আপনারা জানেন গত কয়েকদিন ধরে অক্সফোর্ডের টিকার কার্যকারিতা নিয়ে জার্মানি ও ইতালি প্রশ্ন তুলেছিল জার্মানি দাবি করে অক্সফোর্ডের টিকা পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কাজ করে এমন কোনো কার্যকর প্রমাণ পাওয়া যায়নি অক্সফোর্ড টিকা গ্রুপের একজন পরিচালক জানান তাদের টিকা পঁয়ষট্টি বছর বয়সীদের উপরে কাজ করবে না এমন প্রশ্ন তোলার কোনো মানে নেই এবার আসি যুক্তরাজ্যের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে উনত্রিশ হাজার উননব্বই জন গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন বারোশো পঁয়তাল্লিশ জন দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ চার হাজার জন আর সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন সাঁত্রিশ তেরো জন এখন পর্যন্ত দেশটিতে টিকা পেয়েছেন আটাত্তর লাখ একানব্বই হাজার একশো চৌরাশি জন ওয়েলসে ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রাগোর্ড লকডাউন আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন এই সময় তিনি বলেন ওয়েলসে যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা কমছে তা যদি ধারাবাহিক থাকে তাহলে প্রাইমারি শিক্ষার্থীদের হাফ টার্ম পরীক্ষার পর স্কুলে ফিরতে পারবে অন্যদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল হাটফুড পরিদর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে এই সমালোচনার প্রেক্ষিতে প্রীতি প্যাটেল সাংবাদিকদের জানান গতকাল প্রধানমন্ত্রী বোরিস জনসনে স্কটল্যান্ড যাওয়া নিয়েও সমালোচনা হয়েছে আজ তার হাটফুড আসা নিয়ে সমালোচনা চলছে যা মুঠেও কাম্য নয় তিনি আরও বলেন দেশটিতে করোনা লকডাউন চলছে কিন্তু তারা যা করছেন তা কাজের ও দায়িত্বের অংশ তাই এগুলো নিয়ে সমালোচনা করার কিছু নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই ছিল যুক্তরাজ্যের সর্বশেষ করোনা পরিস্থিতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন